كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا কুম আসসালাম আহমতুল্লাহিকে যে আমাদের সম্মানিত ভাই জনাব গুলাম মুস্তাফা গোয়ালপাড়া আসাম থেকে জানতে চেয়েছেন যে আমরা কুরবানি করার পর মাংস যখন বিতরণ করি ভাগ বন্টন করি তখন তিন ভাগে ভাগ করে থাকি তার মধ্যে একটা ভাগ সামাজিক আকারে আমরা আসি এবং সে দিয়ে যারা যারা কোরবানি দেয় তারা এক ভাগ করে সেখানে দেয় এবং সেখানে সেই মাংসগুলো একত্রিত করে সবাইকে মাথা আহ মাংস দেওয়া হয়ে থাকে তো এখন প্রশ্ন হলো এই এই যে মাথাপড়তে তারা যে মাংস দিয়ে থাকে তো যারা কোরবানি করে কোরবানিদাতা যে মাংস জমা করে সেই জমাকৃত মাংস যদি পুনরায় তাদেরকে ভাগের মধ্যে এক ভাগ করে দেওয়া হয় তাহলে সেই মাংসটা তাদের জন্য খাওয়া বৈধ হবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রাসুল ই ভাই জি সম্মানিত ভাই খুব সুন্দর প্রশ্ন এর আগেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে তবে সংক্ষেপে এতটুকু বলবো যে কুরবানির মাংস তিন ভাগেই ভাগ করতে হবে এটাও জরুরি না দ্বিতীয় কথা হলো এই কোরবানি মাংস যেমন সম্পূর্ণ দান করা যায় তেমনিও যদি কুরবানি মাংস সম্পূর্ণ যদি কেউ স্বজনকে নিয়ে খেতে চায় তাতেও কোনো অসুবিধা নাই উভয়টাই যায় যাচ্ছে তবে এ কথা ওলা পছন্দ করেছেন যে কোরবানি মাংসকে তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এক ভাগ গরিব মিসকিনদের জন্য তদ্রুপ হাদিসের মধ্যে আছে যে কোরআনী মাংস যেমন খাওয়া অপরকে দেওয়া এবং জমা রাখাও যায় আছে তদ্রুপ কুরবানির মাংস কুরবানির মাংসর মূল উদ্দেশ্য হল এই কোরআন এবং সহি হাদিস থেকে ওলামায় মহাকে কিনগণ এ কথাই বলেছেন যে কুরবানির মাংস যেমন খাবে তেমনি অপরকে খাওয়াবে এটাই হচ্ছে মূল নীতি দ্বিতীয় কথা হলো এই যে মাংস আমরা ভাগ বন্টন করার সময় যে এক ভাগ সমাজের জন্য যেটা দিয়ে আসি সেই মাংস তারা একত্রিত করে মাথা পড়তে যে মাংসটা এক অংশ দিয়ে থাকে সেটা কুরবানিদাতা খেতে পারবে কিনা এ বিষয়ে স্পষ্ট হাদিসের দ্বারা প্রমাণিত এবং ওলামায় মহাকে কিংগণ এ কথা পরিষ্কার বলেছেন যে কাউকে কোনো কিছু দান খারাত করার পর ফেরত নেওয়া হারাম তদরূপ কাউকে উপহার হিসাবে হাদিয়া স্বরূপ কাউকে কোনো কিছু দেওয়ার পর সেটাকে ফেরত নেওয়া ইসলামে হারাম তাই সমাজের জন্য যে ভাগ যে অংশটা আমরা দিয়ে আসি তা কুরবানি যে ব্যক্তি দেয় তার জন্য সে মাংস ফেরত নেওয়া বা সেই মাংস তার কিছু অংশ গ্রহণ করা এবং সেই মাংস ভক্ষণ করা সবটাই তার জন্য হারাম হাদিসের মধ্যে স্পষ্ট সাই বুখারি সাই মুসলিমের হাদিস আনিবনি আব্বাস সেন রদিয়ল্লাহ আনহুমা আন্নার সুনল্লাহ সোনাল্লাহি সাল্লাম আ কল আল্লাহদি হি বাতিহি কাল কালবে কয় এহি মুত্তরফা কোনে আলে ইবনে আব্বাস রজিয়া আল্লাহ আনহুমা থেকে বর্ণিত আল্লাহ রসোর আলী সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের দান ফিরিয়ে নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে তারপর তা আবার খেয়ে ফেলে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে এক ব্যক্তি কাউকে দান খারাত করলো সেই দান খারাত করা বস্তু সে নিজে ফিরিয়ে নিতে পারে না তার জন্য এটা হারাম এবং তার উদাহরণ আল্লাহ রসুল আলী সাল্লা সালাম ওই কুকুরের সঙ্গে সঙ্গে দিয়েছেন যে কুকুর খাওয়ার পর বমি করে আবার সেই বমি সে চেটে চেটে খেয়ে ফেলে অন্য একটি রাওয়াতে আছে মাসালুল্লাজি ইয়ারজিউ ফি সাদাকাতহি কা মাসালিল কালবে ইয়াকিয়ু তুমা ইয়াউদু ফি কাইইহি ফায়াকুলু যে ব্যক্তি সাদকার মাল ফেরত না তার উদাহরণ ঠিক ওই কুকুরের মতো যে বমি করে তারপর আবার তা ভক্ষণ করে অন্য একটি রাওয়াতে আছে আল হে ফি হেবাতিহি কাল আয়েদি ফি কাইইহি দান করে ফেরত গ্রহণকারী ব্যক্তি বমি করে ভক্ষণকারীর মতো তাহলে এই তিনটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কাহকে আমরা দান খায়রাত করি অথবা হাদিয়া স্বরূপ যেটাই করি না কেন সেই জিনিস দান খারাত করার পর হাদিয়া দেওয়ার পর সেটাকে ফিরিয়ে নেওয়া যাবে না এটা ইসলামে হারাম এবং আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে কোনো ব্যক্তি দান সাদকা করার পর যদি ফিরিয়ে নেয় অথবা কাউকে হাত দিয়ে দেওয়ার পর যদি ফিরিয়ে নেয় তাহলে ওই ওই ব্যক্তি কুকুরের মতো যে কুকুর বমি করে এবং তার নিজের বমি সে নিজে খেয়ে ফেলে তাহলে এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করার বিষয় আছে যদিও আমাদের সমাজে প্রচলিত এবং আমাদের ময়মর্বিআন ক্রামগন এবং ওলামা এক রামগণ এ কথা পরিষ্কার বলে থাকেন যেটা আমরা চোদ্দ পুরুষ থেকে দেখে এসেছি করে এসেছি তাই এটা থেকে বাধা দেওয়া কোনো প্রশ্নই আসে না অথচ আমরা এই হাদিসগুলো সামনে রেখে বিষয়ে কোনো দিন আমরা পর্যালোচনাও করি নাই এবং চিন্তা ভাবনাও করি নাই তাই আমি আমার ওই সমস্ত সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে অনুরোধ করব যে আপনারা যে সিস্টেম করেছেন বেশ ভালো তাতে কোনো আপত্তি নাই আপনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে একটি করে অংশ সেখানে জমা করেন বেশ ভালো কথা কিন্তু সেই জমাকৃত মাংসগুলো শুধুমাত্র তাদের মধ্যেই ভাগ বিতরণ করা হোক বন্টন করা হোক যারা কুরবানি দিতে পারে নাই যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকেই শুধু দেওয়া হোক না হলে এই হাদিসের প্রতি আমাদের অবহেলা করা হবে এবং অপর একটি হাদিসে এসে আন আমার খতাব রাদি আল্লাহন কাল হামলত আলা ফারাসিন ফি সাবিলিল্লাহ ফাআদাহু আল্লাদি কানা ইনদাহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন আমার একটি ঘোড়া ছিল যা আমি আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য এক মুজাহিদকে দান করলাম তো যার কাছে এটা ছিল সেটাকে নষ্ট করে দিল অর্থাৎ তাকে যত্ন করতে পারল না ভালো করে না খাওয়ানোর ফলে যত্ন না নেওয়ার কারণে ঘোড়াটি দুর্বল হয়ে ফলে আমি তা কিনে নিতে চাইলাম ফলে আমি কিনে নিতে চাইলাম অদন আন্নাহ এবং আমার ধারণাও ছিল যে সেটা আমি সস্তা দামে কি করব কিনে নেব বা সে বিক্রি করবে সে কিনতে চাইল এবং সে ধারণা করল যে সে সেটা সস্তা দামে কি করবে বিক্রি করবে ফাসাআলতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমি আল্লাহ আল্লাহর রাসূল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম فقال আল্লাহর রাসূল আলাইহিসসালাম বললেন লা তাশতারি ওয়ালা তাউদ ফি সাদাকাতিক

পুনর্ভক্ষণকারীর মত তাহলে চিন্তা করেন যেখানে উমর খতালু এক ব্যক্তিকে একটি ঘোড়া দান করেছিলেন সেই ঘোড়ার যত্ন না নেওয়ার কারণে সে তা পুনরায় কিনে নিতে ছিল ফিরিয়ে নিতে চায় নাই বরং কিনে নিতে চেয়েছে তবুও আল্লাহ রাসুল আলী সাল্লাম বললেন যে তুমি সেটা কিনে নিও না এবং কি তুমি সেটাকে ফিরিয়েও নিও না যদিও সে অল্প দামেও দিতে চায় যদি কেউ এরকম করে তাহলে সেই ব্যক্তির সেই ব্যক্তির উদাহরণে আল্লাহ রসুল একটি উপমা দিলেন যে সে বমি করে এবং তার নিজেই ফের ভক্ষণ করে যাই হোক মোট কথা ছিল এই যে সাদকা বা দান খেরাত করার পর বা কাউকে হাদিয়া উপহার দেওয়ার পরে সেটা ফেরত নেওয়া যাবে না এটা ইসলামে হারা তাই আমরা যারা কোরবানি করি যে অংশটুকু সামাজিক হিসেবে দিয়ে আসি সেটা যেন আমরা সেখানে গ্রহণ না করি এবং আমরা সামাজিক আকারে এটা একটা পর্যালোচনা এসে পরামর্শ আকারে যেন এই জিনিসটা আমরা বন্ধ করার চেষ্টা করি আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক যাই হোক সর্বশেষ কথা হলো এই যে সমাজে যদি এরকম মাংস বিতরণ করার ব্যবস্থা থাকে সেখানে আমরা জমা করব এবং জমা করার পর সেখানে একটা নিয়ম বেঁধে দেওয়া উচিত যে আমরা যারা কুরবানি করেছি যারা আমরা এই মাংস জমা করেছি তাদেরকে যেন সেই অংশ না দেওয়া হয় বরং যারা কুরবানি দেয় নাই তাদেরকেই দেওয়া হোক এই নিয়ম অবশ্যই করতে হবে নচেত যদি সেই মাংস তারা গ্রহণ করে তাহলে তাদের উদাহরণ যে আল্লাহ রসুল্লাহ সালাম দিয়েছেন তা আমাদের সামনে স্পষ্ট তাই আমাদেরকে আল্লাহকে আল্লাহ রবুল আলমকে ভয় করা উচিত এবং প্রথম কথা হলো এই যে সমাজের ধরনের দায়িত্ব গ্রহণ উচিত না প্রথম কথা এই ধরনের দায়িত্ব গ্রহণ উচিত না যেহেতু তারা নিজ হাতে আত্মীয় স্বজনদেরকে দেবে ফকির মিসকিনদেরকে দেবে এটাই হচ্ছে মূল তবে যদি কোথাও এই ব্যবস্থা থাকে বা সামাজিক পক্ষ থেকে যদি ব্যবস্থা করা হয় তাতে কোনো আপত্তি নাই ওলামায়ামগঞ্জ জায়েজ করে কিন্তু সেখানে অবশ্যই কোরআন এবং সহি হাদিস হিসাবেই আমাদেরকে সেখানে ফলো করতে হবে আর সেটা হলো এই যে যারা কোরবানি দেবে তাদেরকে যেন সেই মাংস দেওয়া না হয় বরং যারা কুরবানি দেয় নাই তাদের মধ্যেই যেন বিতরণ করা হয় এই তার উপরে আমাদের আমল করতে হবে বাকি আল্লাহ আলম সালাম আলাইকুম রহমতুল্লাহি